যারা আজকের এই ক্লাসটি দেখতেছ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং আমাদের স্কুল .com-এর পক্ষ থেকে স্বাগতম। তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী অবগত আছো যে তোমাদের 2022 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আজকে আমরা সেই অ্যাসাইনমেন্টে গণিত বিষয়ের সমাধান নিয়ে হাজির হয়েছি। তাহলে এখানে প্রশ্নে বলা আছে, 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনা, শ্রেণী নবম, বিষয় গণিত। এখানে দেওয়া আছে প্রথমে যে অ্যাসাইনমেন্ট শিরোনাম হচ্ছে সেট ও ফাংশন সংক্রান্ত সমস্যা। এ সমান এক্স সাজেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20। বি সমান এক্স সাজেট এক্স সাজেট এক্স ইপসাইলন এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0। ফাংশন ওয়াই সমান 4y মাইনাস 1 বাই 3y প্লাস 1। এখন আমাদেরকে যা করতে হবে বা আমাদেরকে যে প্রশ্নগুলো সমাধান করতে হবে সেই প্রশ্নগুলো হলো, আমাদেরকে চারটি প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে বি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 2 নং প্রশ্ন হচ্ছে পাওয়ার সেট অফ এ নির্ণয় করে দেখাও যে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। 3 নং প্রশ্নটি হচ্ছে আর সমান এক্স কমা ওয়াই সাজ দেট এক্স ইপসাইলন এন এক্স ইপসাইলন এ ওয়াই ইপসাইলন বি এবং এক্স প্লাস 1 লেস দেন ওয়াই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। 4 নং প্রশ্নটি হচ্ছে ফাংশন 1/y মাইনাস 1 ফাংশন 1/y প্লাস 1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে আসি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর একটিও লাইক অবশ্যই করবে। আমাদেরকে লাইক এবং শেয়ারের মাধ্যমে বা সাবস্ক্রাইবের মাধ্যমে উৎসাহ দিবে যেন আমরা নতুন নতুন টিউটোরিয়াল এবং অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আসতে পারি। তাহলে চলো আমরা সমাধানটা দেখে আসি। 2022 সালের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শ্রেণী নবম, বিষয় গণিত। আমরা প্রথমে 1 নং প্রশ্নের সমাধানটি দেখব। 1 নং প্রশ্নের সমাধানটি হলো প্রথমে দেখব দেওয়া আছে বি সমান এক্স সাজেট এক্স ইপসাইলন এন এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0। এখানে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 সমান 0, যদি এখন আমরা 12কে ভাঙি তাহলে পাই 4 এবং 3 পাই। এখানে 3 এবং 4 বসিয়ে একটি রাশি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12 সমান 0। তাহলে যদি আমরা এখানে x কমন নিই তাহলে পাই এক্স ইন্টু এক্স মাইনাস 4 মাইনাস, যদি আমরা 3 কমন নিই তাহলে পাই এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 0। যদি আমরা দুইটা পদ থেকে এক্স মাইনাস 4 কমন নিই তাহলে পাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3 সমান 0, হয় এক্স মাইনাস 4 সমান 0 অথবা এক্স মাইনাস 3 সমান 0। তাহলে এক্সের দুটি মান পাই, প্রথম মানটি হচ্ছে 4, দ্বিতীয় মানটি হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি বি সমান 3,4। অতএব নির্ণয় সেটটি হলো বি সমান 3,4। অতএব আমাদের 1 নং প্রশ্নটি সমাধান হয়ে গেছে। এখন আমরা 2 নং যে প্রশ্নের সমাধানটি দেখব। 2 নং প্রশ্নটির সমাধান হল প্রথমে লিখব দেওয়া আছে এ সমান এক্স সাজেট এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 20 বা এক্স স্কোয়ার মানটা হবে 20 থেকে ছোট। তাহলে আমরা লিখতে পারি যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গ 20 অপেক্ষা ছোট বা 20 থেকে ছোট তাদের সেট। পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে বা জেড সমান ডট ডট মাইনাস 5 মাইনাস 4, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। 0, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমাদেরকে প্রশ্নে ধনাত্মক পূর্ণ সংখ্যায় বলায় শুধুমাত্র 1, 2, 3, 4, 5, 6 নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদেরকে মাইনাসের কোনো সংখ্যা এবং 0 নেওয়া যাবে না। অর্থাৎ 1, 2, 3, 4 এখানে মান বসিয়ে আমাদেরকে অঙ্কটি সমাধান করতে হবে। তাহলে এখন যদি এক্স সমান 1 হলে বা 1 হয় তাহলে 1 স্কোয়ার সমান হচ্ছে 1, 20 থেকে ছোট যা সত্য। যদি এক্স এর মানটা 2 হয় তাহলে 2 স্কোয়ার মানটা 4 যা 20 থেকে ছোট যা সত্য। যদি এক্স এর মানটা আমরা 3 বসাই তাহলে হচ্ছে 9, তো 9 20 থেকে ছোট তাই বলতে পারি যা সত্য। যদি এক্স এর মানটা 4 হয় তাহলে হয় 16, 16 20 থেকে ছোট যা সত্য। কিন্তু যদি এক্স এর মানটা 5 হয় তাহলে হয় 25 যা 20 থেকে ছোট নয়, অতএব নট লেস দেন যা মিথ্যা। যদি এক্স এর মানটা 6 বসে তাহলে হয় 36 যা 20 থেকে ছোট নয় যা মিথ্যা। তাহলে যে যে চারটা মান বসিয়ে আমাদের যে চারটা মান বসিয়ে আমাদের এই যে সত্যটি দেওয়া ছিল সত্যটি সত্য হয়েছে সেই চারটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে চারটি হচ্ছে অ্যাসেট। এখন অ্যাসেটটি হচ্ছে 1, 2, 3, 4। এখন আমাদেরকে পাওয়ার সেট অফ এ নির্ণয় করতে হবে। তো পাওয়ার সেট অফ এ নির্ণয় করার সময় এখানে যেহেতু এখানে চারটি উপাদান যেহেতু অ্যাসেটে চারটি উপাদান রয়েছে তাহলে আমরা যদি এটা একটা সূত্র প্রয়োগ করি যে
টু টু দি পাওয়ার ফোর সমান হয় ষোলো। এখানে ষোলোটি উপস্থিত রয়েছে, যেহেতু এখানে ষোলোটি উপস্থিত আছে তাহলে আমাদের পাওয়ার সেট অফ এ নির্ণয় সঠিক হয়েছে, কোনো ভুল নেই। এখন আমরা পরের বিষয়টি দেখব। তাহলে বলতে পারি এখানে এ এর উপাদান সংখ্যা ফোর, পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা হয় টু টু দি পাওয়ার ফোর সমান ষোলো। তাহলে এ সেটটির উপাদান সংখ্যা এন হলে পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এনকে সমর্থন করে দেখানো হলো। তাহলে আমাদের দুই নং যে প্রশ্নটি ছিল এটি সমাধান করা হয়ে গেল। এখন আবার তিন নং যে প্রশ্ন ছিল প্রশ্নটির সমাধান দেখব। প্রথমে লিখব এক নং যে প্রশ্ন ছিল, এক নং যে উত্তর ছিল সেখান থেকে পাই, অথবা এক নং হতে প্রাপ্ত এ সমান এইটা, এবং কি দুই নং হতে প্রাপ্ত হচ্ছে বি সমান এটা। দুইটা সেট আমরা এক নং থেকে পাইছি একটা, দুই নং থেকে পাইছিলাম একটা। আর আমাদের প্রশ্ন দেওয়া ছিল এবং আর সমান এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই। এখানে বলা আছে যে এক্সের সাথে ওয়ান যোগ করলে যে মানটা হবে সেই মানটা হবে ওয়াই থেকে ছোট, মানে এক্সের সাথে ওয়ান যোগ করার পরেও মানটা হবে ওয়াই থেকে ছোট। তাহলে প্রথমে আমাদেরকে এ ইন্টু বি করতে হবে বা এর সাথে বি গুণ করতে হবে। আমরা গুণ করলে গুণফলগুলো পাই ওয়ান কমা থ্রি, টু কমা থ্রি, এগুলো গুণফল। এখন আমাদেরকে দেখতে হবে যে একটা বিষয় হচ্ছে যে প্রথম যে মানটা তা হচ্ছে এক্স এর মান, আর দ্বিতীয় যে মানটা তা হচ্ছে কার মান, ওয়াই এর মানটা। তাহলে যদি আমরা এক্স এর মানের সাথে ওয়ান যোগ করি তাহলে হয় কত, এখানে আছে ওয়ান, আবার যোগ করলাম ওয়ান তাহলে হয় টু। এখন টু কিন্তু থ্রি থেকে ছোট, তাই বলতে পারি এক্স এর মানটা এখানে এক্স এর মানের সাথে ওয়ান যোগ করার পরেও এক্স এর মানটা ছোট হয়েছে, ওয়াই এর মানটা বড় হয়েছে। তাহলে আমাদের যে উত্তরটি হবে সেখানে ওয়ান কমা থ্রিটা আসবে, কিন্তু যদি আমরা টু এর সাথে ওয়ান যোগ করি তাহলে হয় থ্রি, এখানে আছে থ্রি, তাহলে ওয়াই এর মান এক্স এর মান কী হয়ে যায়, সমান হয়ে যায়, এটা হবে না। যদি এখানে আমরা মান বসাই যে ওয়ান এর মান ওয়ানের সাথে ওয়ান যোগ করি তাহলে টু হয়, কিন্তু এখানে এক্স এর মানটা ছোট হয় ওয়াই এর মানটা বড় হয়, এটা উত্তর হবে। এখানে হচ্ছে টু কমা ফোর, এখানে যদি আমরা টু এর সাথে ওয়ান বসাই ওয়ান যোগ করি তাহলে হয় থ্রি, এখানেও এক্স অ্যামাউন্টটা ছোটো ওয়াই অ্যামাউন্টটা বড় হয়। তাহলে আমাদের আর সমান বা রিলেশন সমান হবে ওয়ান কমা থ্রি কমা ওয়ান কমা ফোর কমা টু কমা ফোর। এটি হচ্ছে আমাদের তিন নং প্রশ্নটির সমাধান। এখন আমরা চার নং প্রশ্নটি দেখব। এখন আমরা চার নং যে প্রশ্নটি ছিল এটার সমাধান দেখব। প্রথমে দেখব দেওয়া আছে ফাংশন ওয়াই সমান ফোর ইন্টু ওয়াই মাইনাস ওয়ান থ্রি ইন্টু ওয়াই প্লাস ওয়ান। এখানে যদি আমরা ওয়াই মানটা ওয়ান বাই ওয়াই বসাই তাহলে পাই হচ্ছে ফোর ইন্টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান। যদি এখানে ফোর গুণ করি তাহলে হচ্ছে ফোর বাই ওয়াই মাইনাস ওয়ান, যদি এখানে থ্রি ইন্টু ওয়ান করি তাহলে হচ্ছে থ্রি বাই ওয়াই প্লাস ওয়ান। এখন এটার মধ্যে যদি আমরা লসাগু করি, লসাগু করলে ফলাফলটা এরকম আসে। এখন যদি এই যে ভাগ এটাকে আমরা যদি গুণ করি তাহলে ফলাফলটা এরকম হয় যে ফোর মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু হচ্ছে ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই। এখন ওয়াই লগ ওয়াই হল কাটলে পাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই। এখন আমরা পরের পৃষ্ঠে যাব। এখন আমাদের যে রাশিটি দেওয়া আছে যদি সে রাশির মধ্যে মানটা বসাই, এখন যে মানটা বের করেছিলাম আমরা ওয়ান বাই ওয়াই যে মানটা বের করেছিলাম যদি সেই মানটা এখানে বসাই তাহলে আমাদের রাশিটি হয় ফোর মাইনাস ওয়াই বাই থ্রি থ্রি প্লাস ওয়াই মাইনাস ওয়ান, আর ফোর মাইনাস ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই প্লাস হচ্ছে ওয়ান। তাহলে যদি এখন আমরা লসাগু করি তো লসাগু করলে এখানে আমাদের আসে কি যে ওয়ান মাইনাস টু ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই বাই হচ্ছে সেভেন বাই থ্রি প্লাস ওয়াই। এখন যদি আমরা এই ভগ্নাংশকে যদি আমরা গুণ বানাই তাহলে গুণ করলে আসে এই ভগ্নাংশকে গুণ করলে আমরা পাই ওয়ান মাইনাস টু ওয়াই বাই থ্রি প্লাস ওয়াই ইন্টু হচ্ছে থ্রি প্লাস ওয়াই বাই সেভেন। এখন যদি আমরা থ্রি প্লাস ওয়াই লব থ্রি প্লাস ওয়াই যে হরটা কাটি তাহলে পাই ওয়ান মাইনাস টু ওয়াই বাই সেভেন। এটা হচ্ছে আমাদের চার নম্বর যে সমাধানটির উত্তর। অতএব আমাদের এক দুই তিন চার চারটি প্রশ্ন সমাধান করা হয়ে গেছে।